উত্তৰ পূৰ্বাঞ্চলৰ একমাত্ৰ দৃষ্টিহীন উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়খনৰ আজি প্ৰতিষ্ঠা দিৱস। চতুৰ্থ বৰ্ষ সম্পূৰ্ণ কৰি পঞ্চম বৰ্ষত ভৰি দিলে বিদ্যালয়খনে। প্ৰতিষ্ঠা দিৱসত নিমন্ত্ৰিত অতিথিৰ আসন অলংকৃত কৰিলে সাদিন প্ৰতিদিন গোষ্ঠীৰ অধ্যক্ষ তথা অসমীয়া প্ৰতিদিনৰ সম্পাদক জয়ন্ত বৰুৱাই। উত্তৰ পূৰ্বাঞ্চলৰ একমাত্ৰ দৃষ্টিহীন উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয় হিচাপে পৰিচিত গুৱাহাটী দৃষ্টিহীন উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়খনে চতুৰ্থ বৰ্ষ সম্পূৰ্ণ কৰি ভৰি দিলে পঞ্চম বৰ্ষত। ন ছেপ্টেম্বৰ শনিবাৰে বিদ্যালয়খনত প্ৰতিষ্ঠা দিৱস আৰু বাৰ্ষিক খেল ধেমালি, সংগীত প্ৰতিযোগিতা, লিখা পঢ়া প্ৰতিযোগিতাৰ লগতে বিভিন্ন কাৰ্যসূচী অনুষ্ঠিত কৰা হয়। এই অনুষ্ঠানৰ লগত সংগতি ৰাখি এখনি মুকলি সভাৰো আয়োজন কৰা হয়। মুকলি সভাত নিমন্ত্ৰিত অতিথি হিচাপে উপস্থিত থাকে সাদিন প্ৰতিদিন গোষ্ঠীৰ অধ্যক্ষ জয়ন্ত বৰুৱা। মুকলি সভাখনি এটি ছাত্ৰ ছাত্ৰীসকলৰ দ্বাৰা পৰিৱেশিত সমবেত সংগীতেৰে আৰম্ভণি কৰা হয়। ইয়াৰ পাছতেই সভাৰ উদ্দেশ্য ব্যাখ্যা কৰে ভৱেন বৰ্মনে, লগতে অনুষ্ঠিত কৰা হয় সম্বৰ্ধনা অনুষ্ঠানৰ। ভৱেন বৰুৱাই প্ৰদান কৰা আদৰণি ভাষণৰ পাছতেই হেমন্ত গগৈয়ে পৰিৱেশন কৰে এটি ভূপেন্দ্ৰ সংগীত। ছাত্ৰ ছাত্ৰীৰ ভাষণত সদানন্দ বসনেতে ভাষণ আগবঢ়ায়। সভাৰ মাজে মাজে নিমন্ত্ৰিত অতিথিৰ ভাষণ আগবঢ়ায় সাদিন প্ৰতিদিন গোষ্ঠীৰ অধ্যক্ষ জয়ন্ত বৰুৱাৰ লগতে সমাজ কল্যাণ বিভাগৰ প্ৰধান সচিব মুকেশ চাহু, কটন বিশ্ববিদ্যালয়ৰ অধ্যাপক ঋতুপৰ্ণ কলিতা, শিক্ষা বিভাগৰ উপসঞ্চালক দীপিকা চৌধুৰী, স্থানীয় বিধায়ক অতুল বৰাই, ইয়াৰ উপৰিও বিভিন্ন প্ৰতিযোগিতাৰ প্ৰতিযোগীসকলক তেখেতসকলে বঁটা প্ৰদান কৰে। ছাত্ৰ ছাত্ৰীসকলক কৈছোঁ, মই বৰ তৃপ্তি অনুভৱ কৰিছোঁ তোমালোকক মাজত পাই। আজি সভাৰ সভাপতি মহোদয় আৰু ছ'চিয়েল ৱেলফেয়াৰ ডিপাৰ্টমেণ্টৰ কমিশ্যনাৰ চাহু ডাঙৰীয়া, প্ৰিন্সিপাল ছেক্ৰেটাৰী চাহু ডাঙৰীয়া,
আজি এই হাই সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ডাঙরিয়া মঞ্চ আসন গ্রহণ করা বিশিষ্ট ব্যক্তি সকল এই স্কুলের অতি শ্রদ্ধার শিক্ষক শিক্ষয়িত্রী সকল আর মরমর ছাত্র ছাত্রী সকল, আজি এই স্কুলত উপস্থিত হয়ে মানে গম পালো যে স্কুলখন এই স্কুলের আজি প্রতিষ্ঠা দিবস আর এই স্কুলখানে অলরেডি চারি বছর অতিক্রম করে পঞ্চম বছর ভরি দিছে। শাহু ডাঙরিয়ায় কই গৈছে যে এই চতুর্থ বছরের ভিতর দুটা বছর কোভিডর বছরও আছিল আর এই দুটা বছর এই স্কুলখানে যথেষ্ট আগবাহি গৈছে। এখন স্কুলের মান আর মর্যাদা সকলখিনি ভরসা করে এই স্কুলের ছাত্র ছাত্রী সকলের উপর। তোমালোকে যিমান সততাৰে পঢ়া শুনা করে আগবাড়ি যাবা, তোমালোকে যিমান সততাৰে বিভিন্ন খেল ধেমালিত আগুয়াই যাবা আর তোমালোকর এই আগবাড়ি যাওয়ার যেটা হেঁপাহ এই হেঁপাহেরে এই স্কুলখনের মান মর্যাদা জিলিকি থাকিব। তোমালোকে ভালদরে জানা যে আমি অসমীয়া ভাষার অভিধান হেমকূটখন ব্রেইলত রূপান্তর করে তোমালোকক অসমীয়া ভাষাটো শুদ্ধভাবে আহরণ করার ক্ষেত্রত কিছু সহায় হাত আমি আগবাইছো আর আপনার মাজত এইটো কথাও মানে আজি কই যাও যে ভাষার ওজা হেমচন্দ্র বড়ুয়াদেবর পঢ়াশলীয়া ব্যাকরণ আর অসমীয়া ভাষার ব্যাকরণও ব্রেইল পদ্ধতিত অতি সোনকালে প্রিন্ট হব আর তোমালোকর মাজলে আহিব। আমি এইভাবেই ব্যাকরণ আর অভিধান করছো যাতে আপনার অসমীয়া ভাষাটো শিকার ক্ষেত্র শুদ্ধকে আগুয়াই যাওয়ার ক্ষেত্র যাতে কোনো অসুবিধা নহয়, কোনো অসুবিধার আপনাদের সম্মুখীন হব না। এই কাম ফেরা করবলে যাওতে গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডত রেকর্ড হয়েছে, সেইটো পিছর কথা, কিন্তু এই কামটো করে আপনার মাজলৈ এই ব্রেইল পদ্ধতিত প্রথম অভিধান অসমীয়া অভিধানখন অনা আর এই ব্যাকরণখন অনার যেটা কুচকাবাজ করে আছো এই কামখিনি করে মই জীবনের যেটা তৃপ্তি পাইছো সেই তৃপ্তি মই জীবনের কোনো কর্মতে মই সেই তৃপ্তি পোৱা নাছিল। গতি আজি তোমালোকর এই প্রতিষ্ঠা দিবসত আজি বহুকেইজনে পুরস্কার পাবা আর বহুকেইজনে পার্টিসিপেট করেছো যদিও পুরস্কার পাওয়া নাই, মই সকলকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছো। তোমালোক অতি সততাৰে আগবাড়ি যাওয়া, মনত যেটা কনফিডেন্স বলে কয় কনফিডেন্স অটুট রাখি তোমালোকে আগবাড়া, জীবনত জীবনের বাটত কিবা পাব লাগিবলৈ হলে সদায় কনফিডেন্স বঢ়াব লাগিব নিজক, তেতিয়া তুমি পৃথিবীর বিভিন্ন স্থানত নিজক দেখিবলৈ পাব। মই আৰু বিশেষ নকওঁ, এইখিনি কৈ তোমালোকলৈ পুনৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰি সামৰিছোঁ। ইয়াৰ পাছতেই লোকগীত পৰিৱেশন কৰে ৰুকসানা বেগমে।
বঁটা বিতৰণী সভাত বাৰ্ষিক খেল ধেমালিৰ লগতে অনুষ্ঠিত হোৱা বিভিন্ন প্ৰতিযোগিতাত পুৰস্কাৰ প্ৰাপ্তসকলক বঁটা প্ৰদান কৰা হয়। বঁটা বিতৰণীৰ পাছতেই শলাগৰ শৰাই আগবঢ়ায় আৰু জাতীয় সংগীত পৰিৱেশন কৰি সভা ভংগ ঘোষণা কৰা হয়। অসমীয়া প্ৰতিদিন ডিজিটেল ডেস্ক।